স্থানীয় কাস্টমারদের কাছে তেল বিক্রি করছি সরাসরি আমাদের এই কাঠের ঘানি থেকে কাছের গোড়া থেকে চাচা আসছে আমাদের কাছে তেল নিতে ভাই আসছে আমাদের কাছে তেল নিতে ওনারা দুজন 3 লিটার 3 লিটার করে তেল নিচ্ছে যে আমরা একেবারে আমাদের যে পিওর তেলটা এই তেলটা ওনাদেরকে ওনাদের জন্য দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে তেল তেল হচ্ছে যে চেক করছে চাচা তেলটা আপনি দেখেন আপনারা তো সরিষার তেলই খান না চাচা কেমন লাগছে दाम বেশি কেন এটা তো বোঝানো যায় না কাউকে আপনার কি মনে হচ্ছে এখানে কি দামটা বেশি মনে হচ্ছে কি খুব বেশি দাম বেশি যাহা কাভার কথা না জিনিসটা একদম মোকাল্লা আমার দাম এগা আছে এইটা এইটা হলো বড় কথা সেটা এই যে জিনিস এক নাম্বার না দুই নাম্বার তো দেখলেন এখানে ঘাট গাছ থেকে দিলাম এখানে সরিষা এখান থেকে বের হচ্ছে তেল পড়তেছে এর তো এক নাম্বার হওয়ার কিছু নাই চাচা ভাই কি মনে হচ্ছে দেখে কেমন হচ্ছে একটু ভালো লেগেছে কারণ বর্তমানে যে অর্গানিক তেল আমরা চাচ্ছি এবং আমরা যে স্থানীয় পেয়েছি এটাতে আমাদের জন্য খুবই একটা ভালো উপকৃত হচ্ছে তো আমি নিয়মিত এখান থেকে তেল নিব যেহেতু আমি সস্তানে কোথাও পাইনি এখানে পাচ্ছি আমাদের এলাকাতে তো খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে আপনারা আসছেন দেখতেছেন নিচ্ছেন এটা সবচেয়ে ভালো লাগে এরপরে ভালো ভালো লাগে কিছু নাই দেখতে পাচ্ছেন চাচা ওই তেলগুলো এখন ফাঁকা করে এই যে পথ পাত্র এখানে রেখে দিল আর এই যে তেল আমরা বোতলে ভর্তি করলাম এখানে ওনারাই বোতল নিয়ে আসছে আমাদের বোতল নাই এগুলা ওনাদেরই বোতল ওনাদের বোতলেই ভরে দিচ্ছি এখানে শাওনে যে তেলটা মেপে দিচ্ছে লিটারের মাপ কিন্তু এখানে কেজির মাপ না এটা লিটারের মাপ এটা লিটারের মাপে আমরা তেল দিচ্ছি এবং তেলের কালারটা দেখেন এটা কিন্তু যে পোড়া যে সরিষার কালার তেল বলে মিলের মেল তেল বলে এরকম না কিন্তু এটা কিন্তু সরিষা ফুলের কালার হ্যাঁ এটা যখন আপনি অধিক ঘনত্বের পাত্রে রাখবেন তখন কিন্তু দেখতে একটু কালো মনে হবে কিন্তু যখন আপনি হাতে নেবেন তখন এটা হলুদ এবং এটা হচ্ছে সরিষা ফুলের মতো দেখতে মনে হবে এটাই হচ্ছে এই তেলের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন এটা তেল হচ্ছে 3 লিটার 3 লিটার হতে গেলে লাগবে হচ্ছে 2 কেজি বেশি লাগবে তেল সবই দেন সবই 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 সব সব দিয়ে সব সব দিয়ে দাও যে ভাই আসছে দেখে উনি হচ্ছে তেল নেবে ওনাকে 3 লিটার না উনি সবই নেবে তেল তো এই যে দেখতে পাচ্ছেন তেলটার কালারটা আপনারা দেখবেন কিন্তু এটা কিন্তু আর কিছুক্ষণ পর আরেকটু কালচে বর্ণের হবে থাকলে কিন্তু ব্যাপার হচ্ছে এটা একটা হলুদ সরিষা ফুলের মতো কালার মেলের পোড়া তেল না যে কালো কালার হবে এরকম না জিনিসটা হচ্ছে হলুদ একেবারে দেখেন সরিষা ফুলের মতো আর আপনার বোতল থেকে যখন আপনি হাতে তেলটা ঢালবেন তখন আপনি মূলত এটা ফিল করবেন যে হলুদ কিনা হ্যাঁ বোতলের ভিতরে কিন্তু এই যে ঘনত্ব যখন বেশি তখন কিন্তু কালো মনে হবে যখন এটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন এটা একদম সরিষা ফুল এই দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাইয়ের তেল এই যে যাচ্ছে আমরা এখানে আজকে আমি তেল রাখছিলাম মূলত আমার বাড়ির জন্য পরে ভাই আসছে এই যে নিয়ে গেল এখন দেখা যাক আরো দুই পাক ঘোরাইতে পারবো কতটুকু তেল হয় সম্পূর্ণ তেলটাই উনি নিয়ে যাচ্ছে তো ভাই আমাদের জন্য দোয়া রাখবেন আসবেন আবার আমরা যেন এই কাজটা চালাই যেতে পারি এতটুকুই দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই সবাইকে দিতে পারেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম।